হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াতে। সো আজকে নর্মালি একটা দিন, আমরা বাইরে এসেছিলাম আমাদের একটা কাজে অ্যাপয়েন্টমেন্ট। সো বাসায় যাওয়ার সময় আমাদের কিছু গ্রোসারি শপিং আছে, সেগুলো করে নিয়ে যাব, আর অ্যাপয়েন্টমেন্টটা শেষ করে আর কি বাসায় যাব। তো বাচ্চাদেরকেও নিয়ে, ও হচ্ছে আমার শ্বশুর, তো ওর বাচ্চাদেরকে নিয়ে খেলতে যাবে পার্কে, আমি আমার অ্যাপয়েন্টমেন্টে যাব। সো এখন দেখতে পাচ্ছেন বাইরে খুব বৃষ্টি, রাস্তাঘাট ভিজে আছে। তো এখন আর কি চলে যাব গ্রোসারি শপিংগুলো নিয়ে পরে ওর আমার শ্বশুরের সাথে আর কি। সো যাচ্ছি আমাদের অ্যাপয়েন্টমেন্টে, আমার অ্যাপয়েন্টমেন্টে, আর বাচ্চারা পার্কে খেলাধুলা করবে ওর দাদার সাথে। সো কী কী কেনাকাটা করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে। আর যে দেখতে পাচ্ছেন খুবই বৃষ্টি পড়ে আছে, রাস্তাঘাট খুবই ভেজা, বৃষ্টির মধ্যে বাইরে আসতে খুবই ভালো লাগতেছিল না, বাট অ্যাপয়েন্টমেন্ট, কিছু গ্রোসারি শপিং কিনতেই হবে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ফিডব্যাকটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কেমন লাগছে অবশ্যই তো আমার জানার দরকার আছে, কেননা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন কিভাবে প্রেজেন্ট করতেছি অবশ্যই তো আমি জানতে ইয়ে পারবো। কেননা যদি কোনো কিছু ইম্প্রুভের দরকার হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ইয়ে করব, আরও ভালো করতে ট্রাই করব। তো এমনিতে তো আপনাদের সাথে কথা বলতেছি, বাসায় অলরেডি চলে আসছি দেখতে পাচ্ছেন। আর যারা আমার এই ব্লগটা ফার্স্ট দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোট্ট বেল আইকনটা অলে ক্লিক করে দিবেন, এতে করে আমার নেক্সট যে ভিডিও আসবে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এতে করে আপনারা ইজিলি পেয়ে যাবেন আর কি আমার ব্লগগুলো। তো যারা অলরেডি আমার চ্যানেলটার সাথে আছেন সাবস্ক্রাইব করে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া জানাচ্ছি। আপনারা প্লিজ আমাকে এভাবেই সামনের দিকে আরও সাপোর্ট করবেন, সেই করছি সব সময়। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই কোনো দিনও পসিবল না, এটা সবসময় বলি। তো আপনারা আমার সবসময় পাশে থাকবেন, এভাবে একটু আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন আর কি। যাই হোক, অনেক কথাই বলতেছি, কী কী এনেছি যে দেখতে পাচ্ছেন। এই যে একটা ফার্স্ট দেখাইলাম, এটা হচ্ছে কুকিজের একটা প্যাকেট, বিস্কিটের। আর এই ভিডিওটা কিছুদিন আগের করা, যখন কিনা লুনার নিউ ইয়ার চলতেছিল, তখন আর কি ওই সময় বিস্কিট, বিভিন্ন চকলেট খুবই ইয়ে হয়, তো সেই জন্য একটা বিস্কিটের প্যাকেট আনলাম। আর যে একটা মিল্ক দেখেছেন, পিওর মিল্ক, ওটা এনেছি। আর আদা রসুন দেখতে পাচ্ছেন, ঘরের তো এগুলো সবসময় লাগে। আর আসলে আমাদের যে এই গ্রোসারি শপিং, এগুলো নির্দিষ্ট কতদিন যাবে এটা আমরা জানি না, মানে যত যত দিনে যায় আর কি, শেষ হলে কিন্তু আবার নিয়ে আসি, তো এরকম একটা জিনিস আর কি। কতদিন যাবে অ্যাকচুয়ালি মানে মোটামুটি আইডিয়া থাকে, 15-20 দিনের মতো যায়, বা অনেক সময় দেখা যায় কি রান্নাবান্না বেশি হলে তো কমে যায় সেটাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে টক দই, মানে একটু টক আর কি, এটা টক দই। আর হচ্ছে এগুলো সব কিছুই কিন্তু বিস্কিটটা ছাড়া, বাকিগুলো হচ্ছে মানে আমাদের পাকিস্তানি শপ আছে ওটা থেকে আমরা সবসময় আর কি কিনি, ওটা থেকে এনেছি। আর এখানে যেই ডিব্বাগুলো দেখতে পাচ্ছেন ক্যানের, আর এগুলো কিন্তু হচ্ছে আমরা যে চা খাই ওই এই দুটা দিয়ে হচ্ছে আমরা চা বানাই, তো এটা বেসিক্যালি চার জন্যই আনি, চার জন্যই বাইরে বিক্রি করা হয়, বাট আমরা মাঝে মধ্যে এটা দিয়ে শ্যামাই বা বিভিন্ন ধরনের অনেক কিছু আছে না মিষ্টি জাতীয়, ওইগুলো বানিয়ে থাকি আর কি, যখন কিনা আমাদের বাসায় যে লিকুইড মিল্কটা থাকে না, তো এটা কিন্তু এতটা লিকুইড না, অনেকটা ঘাড়ো টাইপের, অনেকটা মানে একদমই এত পাতলা না দুধটা, একদিন দেখাবো আপনাদেরকে অন্য একটা ব্লগে। এই দুধটা দিয়ে যখনই আমাদের বাসায় কোনো গেস্ট আসে আমরা এটা দিয়ে চা বানিয়ে খাওয়াই, তো যখনই গেস্ট এই চাটা খায় বলে কি এটা চাটা কে বানিয়েছে, আমার খুবই প্রশংসা করে এইটা, আমি যখনই চা বানিয়ে সবাইকে দেই।
এই ক্যান্টারের চা কিন্তু খুবই মজা হয়। তো এইগুলা 10টা এনেছি, আপনাদেরকে দেখিয়েছি, খুবই মজা হয়। আর যে কোনো জিনিস মিষ্টি জাতীয় রান্না করলে খুব ভালো হয় আর কি। তো আমরা কিন্তু অনেক আগ থেকেই এই ক্যানের দুধটা খাচ্ছি, খুবই ভালো একটা। আর যেটা এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে একটা যে ইয়ে বলে গ্রিন সরি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার এটা, আর একটা হচ্ছে রোজ ওয়াটার। এই তো দেখতে পাচ্ছেন মাস্টার্ড অয়েল, আর এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েল। আমি এগুলো আসলে সব সময় রান্না করব না, জাস্ট মানে কখনো কখনো কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য এনেছি আমি, মেইন ব্যাপারটা হচ্ছে এটাই। আর এটা হচ্ছে কার ওয়াটার, সরি কেওড়া ওয়াটার, কেওড়া জল আর কি যেটাকে বলে। সো আমি মাঝে মধ্যে কোনো কিছু যদি বানাই আমরা ঘরের মধ্যে আর কি, এগুলো দিলে ভালো লাগে আর কি, একটু কিছুটা প্রফেশনাল টাইপের রান্না বান্না হয়। যাই হোক, কখনো আপনাদের সাথে রেসিপি শেয়ার করলে অবশ্যই দেখতে পাবেন। আর এই যে একটা হানি এনেছি, এটা হচ্ছে 20% আর কি, 20% এক্সট্রা, খুবই ভালো কিন্তু। সো হানিটা অ্যাকচুয়ালি আমি মর্নিং টাইমে একটা ড্রিঙ্ক বানিয়ে খাই, লেমন জুস দিই সামান্য একটু, মানে লেবু রস দিই, তারপর হচ্ছে একটু কোকোনাট অয়েল দিই, তারপর একটু হানি মিশিয়ে দিই। সো সেটা খাওয়ার জন্য বেসিক্যালি আমার ইয়েটা আনা, যে হানিটা আনা, কেননা সকালবেলা যদি আপনি খালি পেটে একটু ওয়ার্ম ওয়াটারের মধ্যে যদি এই ড্রিঙ্কটা করেন, তাহলে সারাদিন আপনার শরীরটা খুবই ভালো থাকবে, হজম শক্তি ভালো হবে, মানে হেলথের জন্য খুবই ভালো, আপনার ডায়েট কন্ট্রোল করবে, একদম সব কিছুর জন্য কিন্তু এই পানিটা ভালো। আমি লাস্ট অনেক দিন যাবত এটা খেয়ে আসছি, মাঝে মধ্যে 2-1 দিনই স্কিপ হয় সেটা ব্যাপার না, কিন্তু আপনি যদি রেগুলার এটা খান সকালবেলা, সব কিছু একদম আপনার শরীরটা সব দিকে মেনটেন থাকবে। আলহামদুলিল্লাহ আমার তো হচ্ছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর সাথে যদি রসুনের কোয়া খেতে পারেন আর কি, ছোট 1-2 পিস রসুন, আপনারা যদি রসুনটা খেতে পারেন আপনারা, আর যদি এটার স্মেলটা, কাঁচা স্মেলটা ভালো না লাগে, তাহলে এটা অন্যভাবেও খেতে পারেন। বাট আমি পানির সাথে কাঁচাই খেয়ে ফেলে, আমার অভ্যাস হয়ে গেছে অনেকদিন যাবত খেতে খেতে। আসলে মানে ব্যাপারটা হচ্ছে, আমি আপনারা সবাই নিজের নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীরের জন্য সব কিছুই কিন্তু আমরা পারি করতে। সো দেখা যায় কি, আমাদের শরীর যেহেতু ভালো থাকবে, আমরা কেন এটা পারবো না। তো আমি কিন্তু আমার মানে হেলথের ব্যাপারটা নিয়ে অনেক ভালো ইয়ে মানে ইয়ে করি, এবং কি ফ্যামিলি সবার দিকে খেয়াল রাখি যে কোনটা খেলে কিভাবে করলে সবাই ভালো থাকবে। সো এটা কিন্তু সব ফ্যামিলি মেম্বারদের করা উচিত। তো আপনারা এটা যদি করতে পারেন, করে ট্রাই করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো সাইড এফেক্ট নাই, একদমই আপনাদের ইয়ে হবে, ভালো হবে আর কি। তো এটা তো হচ্ছে যে গ্রোসারি শপিংগুলো দেখিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিকেলের, আগের দিন বিকেলের, আর এটা হচ্ছে এরপর এর দিন সকালবেলা। সো আজকে রান্নাবান্না বলতে আমার নাস্তা রুটি আছে, পুরনো রুটি আছে, আর হচ্ছে চা বসাইলাম একটা পাতিলে, দেখতে পেয়েছেন দুধ আর পানি দিয়ে দিয়েছি, এটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন সামান্য একটু বলক আসলে এটার মধ্যে চা পাতা দিয়ে দিব। আর আজকে যেহেতু আমার নাস্তা বানানো দরকার নেই, সেই জন্য আজকে রান্নাবান্নাটা জলদি জলদি কমপ্লিট করে নিচ্ছি। আজকে সকালবেলায় রান্নাটা তরকারি রান্না করে ফেলছি, যেহেতু আজকে আর কি নাস্তা বানানোর প্রয়োজন নাই, তো ভাবলাম যে সময়টা কেন ওয়েস্ট হবে, রান্নাটাই করে ফেলি, সারাদিন আর ইয়ে করতে হবে না আর কি, তেমন কোনো কাজ থাকবে না, আলহামদুলিল্লাহ ফ্রি থাকতে পারবো, সেজন্য সকালবেলায় কাজটা কমপ্লিট করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন, প্লিজ জানাতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্যান্স অ্যান্ড ফ্যামিলি সার্কেলের সাথে, যাতে করে আমার সাপোর্ট হয় আর কি। আপনারা তো অবশ্যই আমার ভালো চান, আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন, একটু আপনাদের ফ্যান্স অ্যান্ড ফ্যামিলি সার্কেলের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে দিবেন। আর একটু যে দেখতে পেয়েছেন এটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিয়েছি। আর অনেকেই বলবেন হয়তো অনেকগুলা চা বানিয়েছি, হ্যাঁ আমাদের ঘরে আসলে অনেক চা খাওয়া হয়,
আসলে আমি তেমন বেশি মাঝে মধ্যে খাই না, যেহেতু ঘরে বানানো হয় সেহেতু সামনে তো থাকেই, একটু মাঝে মধ্যে মন চাইলে খেয়ে নেই, বাট ওদের জন্যই আর কি বানানো হয়। আমার বাচ্চারাও তেমন একটা পছন্দ করে না, হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি আর কি ওরা খেতে পছন্দ করে বেশি। সো মাঝে মধ্যে আমার বাচ্চারা আমিও খেয়ে থাকি আর কি, সব সময় না আবার মাঝে মধ্যে আর কি, আমাদের আবার এত চায়ের অভ্যাস নাই, মাঝে মধ্যে মন চাইলে, যেহেতু সামনে সবসময় বানানো থাকে একটু মন চায় তখন খেয়ে নেই আর কি। সো আজকে তো রান্না করতেছি, দেখতে পাচ্ছেন মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর যেহেতু এখন ঠান্ডা পড়তেছে, মূলা ভালোই লাগে ঠান্ডার মধ্যে, খারাপ লাগে না। আর আমাদের ঘরের মধ্যে আর কি সবাই পছন্দ করে মোটামুটি কম বেশি, সবচেয়ে বেশি পছন্দ করে আমার শ্বশুর, ওর খুবই পছন্দ মূলা। তো আমারও কিন্তু ভালো লাগে, তেমন একটা খারাপ লাগে না, সত্যি মিথ্যা বলার কিছু নেই, আমার অনেক ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই মজা হয়, একটা স্মেল হয় চিংড়ি মাছের মূলা দিয়ে রান্না করলে, খুব ভালোই লাগে। আমরা মাঝে মধ্যে এভাবে চিংড়ি দিয়ে রান্না করে থাকি। তো আজকে যেহেতু নাস্তা বানাচ্ছি না, আজকে চাটা হয়ে গেলে আর এক চুলার মধ্যে তরকারিটা রান্না করে ফেলতেছি, ইনশাল্লাহ জলদি জলদি আজকের দিনে তেমন কাজ থাকছে না, বাকি ক্লিনিং রুম এটা সেটা মানে ওয়াশ করা, কাপড় চোপড় এগুলো তো আছেই, আর রান্নাবান্না একটু দুই একটা আরও করবো বিকালের দিকে, দেখি ভর্তা বা কিছু বানিয়ে নেব। আর এই যে চার কালারটা কত সুন্দর হয়েছে, চাটা খেতে খুবই মজা, কিন্তু আমরা যে ক্যানটা দেখিয়েছি এই ক্যানটা দিয়ে চাটা বানাই, এই দুটা দিয়ে, আর একটু ঘন করে বানাই, খুবই মজা হয়। কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মশলা কষিয়ে মূলা টুলা সব রান্না করে ফেলছি। যাই হোক, মূলাটাকে আমি ফার্স্ট একটু সিদ্ধ করে পাঁটা ঝরিয়ে নিয়েছি, সেইটা আর কি কষিয়ে এখন রান্না করতেছি। আজকে কোনো রেসিপি টেসিপি বলতেছি না, জাস্ট আর কি রান্নাটা দেখাচ্ছি আপনাদের সাথে, শেয়ার করতেছি। আপনারা সবাই জানেন রান্নাবান্না মোটামুটি, যে বেসিক যে রান্নাটা এটা তো সবাই জানেন। এই তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখন জাস্ট চিংড়ি মাছগুলো অ্যাড করব। এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি, হয়ে গেছে তরকারি, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার ব্লগের লাস্ট পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলতেছি, প্লিজ আপনারা জানাবেন কমেন্ট সেকশনে, আর আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে প্লিজ শেয়ার করে দিবেন, আপনারা সাপোর্ট না করলে কী করবে বলেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।